বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে রঙের ছোঁয়া। সামনেই বসন্ত উৎসব, আর এই সময় নবদ্বীপও সেজে উঠছে দোল পূর্ণিমার জন্য। তাই দোলের ঠিক আগে আগে তোমাদের সাথে নিয়ে চলে এলাম নদিয়া জেলার নবদ্বীপে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সম্পূর্ণ ইস্কন ও সেখানকার বিশাল চন্দ্রদয়া মন্দির, সোনার গৌরাঙ্গ, পোড়ামাতলার বহু প্রাচীন ইতিহাস, আরও অনেক কিছু। তার সাথেই জানতে পারবে এখানে আসবে কিভাবে, থাকবে কোথায়, খরচ কত, যাবতীয় খুঁটিনাটি তথ্য। তাহলে তোমরা সবাই ভার্চুয়ালি এই ভিডিওর মাধ্যমে প্রেমের সাগরে ভাসতে প্রস্তুত তো? কথা দিলাম, ভিডিওর শেষে আমার মতো তোমরাও এই শ্রীধামের প্রেমে পড়ে যাবে। তবে চলো ভিডিও শুরু করা যাক। শিয়ালদহ বা হাওড়া দুটো স্টেশন থেকেই খুব সহজে পৌঁছে যাওয়া যায়। তবে হাওড়ার তুলনায় শিয়ালদহে ট্রেন সংখ্যা খানিকটা কম। আমি ডেসক্রিপশনে বেশ কিছু ট্রেনের সময় তালিকা সহ নাম মেনশন করে দিলাম। আর একটা ব্যাপার হলো, প্রথমে যদি নবদ্বীপ ধাম ঘুরে দেখতে চাও তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে, আর যদি প্রথমে মায়াপুর ঘুরে দেখতে চাও তাহলে বিষ্ণুপ্রিয়া হল্ট বা কৃষ্ণনগর স্টেশনেও নামতে পারো। আমরাও নবদ্বীপ ধাম থেকেই শুরু করব, তাই নবদ্বীপ ধাম স্টেশনেই নামলাম। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল রিক্সা আর টোটো স্ট্যান্ড। নবদ্বীপের অলিগলিতে ঘোরার জন্য টোটো বেস্ট, তাই একটা টোটো বুক করে নিলাম। টোটো বুক করতে আমাদের কত খরচ হলো সেটা তো তোমাদের বলবোই, তবে তার আগে কোথায় যাচ্ছি সেটা বলি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আগে পৌঁছই তারপর পুরোটা দেখাই। চলে এসেছি গৌর গোপীনাথ জিউ মন্দির বা নরহরি ধামে। এখানে ঢোকবার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই গৌর গোপীনাথ জিউ মন্দির বা নরহরি ধামে ঢুকতে তোমরা তো দেখলেই আমাদের টিকিট কাটতে হয়েছে 10 টাকা দিয়ে। আর 5 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের সবার জন্যই কিন্তু ওই 10 টাকা দিয়ে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানের মূল আকর্ষণ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুটের মূর্তি। বিশাল এই 60 ফুট উঁচু মহাপ্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে মন ভালো হয়ে যাবে। আসলে নরহরি ধামের দুটো ভাগ রয়েছে, একদিকে তোমরা যেটা দেখছো এখানে রয়েছে বাগান আর মিউজিয়াম। বাগান ও মিউজিয়ামে রয়েছে বহু দেবদেবীর স্ট্যাচু। এই মূর্তিগুলোর মাধ্যমে নানা গল্প ফুটিয়ে তোলা হয়েছে। শুধুমাত্র এই দিকটাতেই ঢুকবার জন্য টিকিট কাটতে হয়। এসে তোমরা মহাপ্রসাদও গ্রহণ করতে পারো, সেক্ষেত্রে জনপ্রতি 60 টাকা করে লাগবে। আর প্রতিদিন দুপুর 12টার পর থেকে প্রসাদ বিতরণ করা হয়। এখান থেকে তোমরা শুকনো প্রসাদও কিনে নিয়ে যেতে পারো। আর তোমাদের নরহরিধামের যে আরেকটা ভাগের কথা বলছিলাম সেটা হলো এই নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। এখানে রয়েছে মন্দির, তাছাড়া তোমরা চাইলে রাত্রি যাপনও করতে পারো। এসি নন এসি সব ধরনের রুমসই অ্যাভেলেবল। থাকা খাওয়ার যাবতীয় ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। এখন আমরা এসেছি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হলেও তিনি যেই নবদ্বীপেই জন্মেছিলেন সে বিষয়ে কোনো সংশয় নেই। বলা হয় এই পবিত্র নিম গাছের নিচেই মহাপ্রভু জন্মেছিলেন, আর সেই কারণেই তার নাম হয়েছিল নিমাই। পাশেই রয়েছে একটা মন্দির যেখানে শচী মাতার কোলে ছোট্ট নিমাই শুয়ে রয়েছেন। পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় পথে প্রচুর ভক্তকে পরিক্রমা করতে দেখে ভাবলাম একটু তোমাদেরকে গল্পটা বলি। নবদ্বীপ আসলে 9টা দ্বীপ নিয়ে তৈরি। এই গৌড়ীয় পূর্ণিমায় অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমায় মহাপ্রভুর জন্মতিথিতে এভাবেই 9টা দ্বীপ ভক্তেরা পায়ে হেঁটে পরিক্রমা করেন। চলে এসেছি নবদ্বীপের বহু প্রাচীন পোড়ামাতলা মন্দিরে। এই পোড়ামা নামটা নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবে চেষ্টা করব আমরা এই নামকরণের আসল সত্যিটা জানার। আদি গ্রাম্য দেবী বিদ্যার আরাধ্য দেবী, মায়ের কোনো মূর্তি নেই। আচ্ছা, ভেতরে ঘট শিলা স্থাপিত আছে, এই গাছটাই পুজো হয়, এখানে প্রত্যেকে কামনা করেন
নিজের মনোবাসনা পূর্ণের জন্য সারা বছর প্রতিটা দিন পুজো দিতে পারে। যে যেরকম সময় আসবে যার যেরকম ক্ষমতা সে আর সারাদিন মন্দির খোলা থাকে, সারাদিন মন্দির খোলা থাকে সকালবেলা 5টা থেকে রাত্রিবেলা 9টা অবধি প্রতিদিন। আচ্ছা, আর কেন পোড়ামা কেন না? আগে এখানে সংস্কৃত টোল ছিল, ছাত্ররা পড়াশোনা করতো, এই পড়ুয়াদের মা থেকে কথাটা পোড়ামা এসছে, বিদ্যার আরাধ্য দেবী। আচ্ছা, মা সরস্বতীর নীল সরস্বতী ধ্যানে, নীল সরস্বতী পুজো হয় দক্ষিণা কালী মন্ত্র ধ্যানে, এই জন্য সবাই মাকে জবার মালা চালাচ্ছে। আচ্ছা, পোড়ামা ছাড়াও এখানে রয়েছেন অপূর্ব মা ভবতারিণী আর বিশাল ভবতারণ শিব। এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত সোনার গৌরাঙ্গ দেখতে। এখানে নাকি রূপোর সিংহাসনে সোনার গৌরাঙ্গ রয়েছেন, তো চলো ভেতরে যাই। আর ভেতরে ঢুকতে 10 টাকা করে দিতে হচ্ছে মেনটেনেন্সের জন্য। নবদ্বীপের মোটামুটি প্রতিটা মন্দিরই দুপুরবেলা 11:30 থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টের পর খোলে। এইবারে যাচ্ছি জল মন্দিরের দিকে। অনেকেই তাদের নবদ্বীপ ভ্রমণের তালিকায় জল মন্দিরকে রাখেন না, তবে আমি বলবো তোমরা অবশ্যই এসো, বিশেষ করে বাচ্চারা এখানে এলে ভীষণ খুশি হবে। শুনলাম এই জল মন্দিরের জলাশয়ে বিশাল বড় বড় মাছ রয়েছে আর রয়েছে হরিণ। জলাশয়ের মাঝে এই যে মন্দিরটা রয়েছে, এর পূজোর ধরনটাও কিন্তু বেশ মজাদার, কারণ পূজারি বোটে চেপে মন্দিরে যান, তারপর আবার পুজো দিয়ে ফিরে আসেন। রয়েছে বিশাল বড় বড় মাছ, কিন্তু মানুষ দেখলেই টুক করে পালিয়ে যাচ্ছে। আর জল মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই হরিণ, তোমরা চাইলে এদের কলা কিনেও খাওয়াতে পারো। এই শিং দেখাচ্ছে, এরপর আমরা গিয়েছিলাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠে। এখানে মন্দির বন্ধ থাকলেও দারুণ একটা জিনিস প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। নবদ্বীপের আরো একটা ভীষণ ইন্টারেস্টিং মন্দিরে, তাই তো? হ্যাঁ, এটা হলো নবদ্বীপের বিখ্যাত ধামেশ্বর মন্দির। এই মন্দিরেরও একটা অসাধারণ কাহিনী রয়েছে।
যেটা জানা যায় গৌরাঙ্গ মহাপ্রভুর দুই স্ত্রী ছিলেন। প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা যান। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। ধামেশ্বর অর্থাৎ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তার আগে চরণ পাদুকা রেখে যান, যা আজও এই ধামেশ্বর মন্দিরে রয়েছে। আমরা এতক্ষণ নবদ্বীপের যেই যেই জায়গাগুলো ঘুরলাম সেই সমস্ত কিছু মিলে টোটোতে আমাদের লেগেছে 400 টাকা। এবার আমরা যাচ্ছি এখানকার মেন আকর্ষণ মানে মায়াপুর ইসকনে, আর তার জন্য চলে এসেছি বড়াল ঘাটে। কত দাম? 40 টাকা দাম? যারা মায়াপুর হয়ে ফেরি পার করে নবদ্বীপ ঘুরতে আসবে, তারা বড়াল ঘাট থেকেই টোটো বুক করে নিতে পারবে। বড়াল ঘাটে এলে মিষ্টান্ন ভবনের ফেমাস লাল দই খেতে কিন্তু ভুলো না। তাছাড়া রাধা বাজারের পাচুর দোকানের লাল দইও বেশ জনপ্রিয়। মায়াপুর যাওয়ার জন্য 10 টাকা দিয়ে লঞ্চে টিকিট কেটে নিলাম। লঞ্চ ছাড়া এখানে নৌকাও রয়েছে, নৌকায় পার হেড 5 টাকা করে নিচ্ছে। এই যে আমরা নদীটা পার হব, এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুটো নদীর যে দুটো আলাদা কালার সেটা একদম ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু একটার সাথে একটা একেবারেই মেশে না। যে মূর্তিটা নিয়ে যাবে এখানে গঙ্গার সাথে জলঙ্গি নদী মিশেছে। গঙ্গার থেকে জলঙ্গি নদীর জলের রং অনেকটা গাঢ়, তাই দূর থেকেই বোঝা যায়। মায়াপুর ফেরিঘাট থেকে বেরোলেই ইসকন মন্দিরে যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি, বাস বা টোটো পেয়ে যাবে। ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা। খুব বেশি রাস্তা নয়, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। রাস্তায় দেখতে পাবে বহু মঠ, মন্দির, গেস্ট হাউস, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আর মায়াপুরের সাইট সিং করার জন্য 1 থেকে 5 জনের টোটোতে 300 টাকা নিচ্ছে। পিক সিজনে বা উইকেন্ডে অনেক সময় কিন্তু ওনারা বেশি টাকা চার্জ করতে পারে, তো সেক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে বার্গেনিং করে নিও। চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের গেটের সামনে। অনেকক্ষণ থেকে সবাইকে দেখে ভাবছি একটা তিলক পরবো, এবার ফাইনালি পরেই নি। এবার আসি এখানকার প্রসাদের প্রসঙ্গে। সাধারণ সময়ে 40 থেকে 80 টাকার বিভিন্ন আলাদা আলাদা ভবনের কুপন পাওয়া যায়, তবে যেহেতু এখন ফেস্টিভ সিজন তাই সুলভ প্রসাদ যেটা 40 টাকা, আর গদা ভবনের কুপন পাওয়া যাচ্ছে।
গদা ভবনের কুপন যেখানে অন্যান্য সময় 80 টাকায় পাওয়া যায় সেটা এখন মাত্র 60 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এটা শুধুমাত্র এই ফেস্টিভ সিজনের জন্যই। এটা হলো এই ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদেজির পুষ্প সমাধি মন্দির। এখানে বিভিন্ন মন্দিরগুলোতে ঢোকার আগে জুতো জমা রেখে যেতে হয়, তবে জুতোর জন্য আলাদা করে কোনো টাকা লাগে না। আর মোবাইল ফোনও জমা রেখেই যেতে হয়, সেক্ষেত্রে 5 টাকা করে নিচ্ছে। তোমাদের তো ভেতরে নিয়ে যেতে পারবো না, তাই জন্য কিছুক্ষণের জন্য তোমাদেরকে এখানে রেখে আমরা ভেতর থেকে একটু ঘুরে আসছি, আর তোমরাও চটপট এখানে চলে আসো, তাহলে যেগুলো এখানে মিস হয়ে যাচ্ছে ভিডিওতে সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। বেশ কিছুদিন বাকি আছে, তবে এখানে কিন্তু প্রিপারেশন একেবারে তুঙ্গে। আর এই সময় এখানে আসার মজাটাও আলাদা, সেই কারণে এই মুহূর্তে মায়াপুর ইসকনের ভেতরে রুম পাওয়া বেশ ডিফিকাল্ট। আর যদি পাওয়াও অনেক দিন আগে থেকে যদি বুক করা থাকে হয়তো পাওয়া যেতে পারে, না হলে কিন্তু এই মুহূর্তে এই মায়াপুর ইসকনের রুম পাওয়া বেশ ডিফিকাল্ট। তবে চিন্তা নেই, কারণ পুরো নবদ্বীপ জুড়ে প্রচুর হোটেল লজ তো পেয়ে যাবে, তার পাশাপাশি মন্দির মঠ ধর্মশালা ইভেন হস্টেলসও রয়েছে, তো তোমরা চাইলে সেখানেও রাত্রি যাপন করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে ইসকনের সমস্ত কুটির ও ভবনের ওয়েবসাইটের লিংক আর কন্ট্যাক্ট ডিটেলস মেনশন করে দিলাম। এখানে 150 টাকা থেকে শুরু করে প্রায় 5000 টাকা পর্যন্ত সব ধরনের রুমসই পাওয়া যায়। এবার আমরা ঢুকব ইসকনের মূল মন্দিরের ভেতর। এখানে রাধা কৃষ্ণ ও তার সখীরা রয়েছেন, আর রয়েছেন নৃসিংহদেব। তবে এখানেও মোবাইল জুতো সব জমা রেখেই ঢুকতে হয়। তো আমাদের দর্শনও ভীষণ সুন্দর করে হয়ে গেছে, এই এক্সপিরিয়েন্সটা তো তোমাদের এখানে এসেই করতে হবে, এটা তো মুখে বলে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। ম্যাম কৌশিক বুক লে লিজিয়ে, হিন্দি ইংলিশ বেঙ্গল 30 টাকা। এক হি বুক মে তিনো ল্যাঙ্গুয়েজ মিলতা হ্যায়? নাই, এক কোইসি ভি ল্যাঙ্গুয়েজ মে এক বুক 30 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক হ্যায়, বাংলা দে দিজিয়ে ফির। ও হ্যায় বাংলা, বাংলা হ্যায়, আলাগ আলাগ কোইসি ভি এক 30 টাকা। আচ্ছা, চয়েস ইজ ইয়োরস, করো চয়েস করো। बांग्लादेश लिबरल हुआ था, हाँ। उसी टाइम पर अमेरिकन पीस एसोसिएशन के मेंबर थे बॉब कॉनवे। अच्छा। वो पीस मेंबर तो थे लेकिन वो स्पिरिचुअलिज्म में भी थे, तो उनके बहुत से क्वेश्चंस थे, हम कौन है, हमारा लक्ष्य क्या, हमें क्या करना। अच्छा। तो उनका प्रभुपाद का यही मायापुर का कन्वर्सेशन है। अच्छा, तो ये उसके रिलेटेड एक बुक है, ये वाला ले। প্রসাদের জন্য আমরা গদা ভবনের কুপন কেটেছি। 1টা থেকে গদা ভবনে প্রসাদ দেওয়া শুরু হয়, লাইনও পড়ে প্রচুর। প্রসাদ দেওয়ার ধরনও এখন একটু পাল্টেছে, এখন নিজের খাওয়ার নিজেকেই নিয়ে একেবারে বসতে হয়, আর চেয়ার টেবিলেও বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে থালা বাটি গ্লাস সমস্ত কিছু ডিসপোজেবল ইউজ করা হচ্ছে। তবে পায়েশ বাদে অন্যান্য খাবারের টেস্ট আমার আগের থেকে একটু কম লাগলো, হতে পারে এটা ফেস্টিভ সিজন তাই। মোটামুটি সবই তো তোমাদের বলে দিলাম, এবার তাহলে খাবারটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। মা কই রে তোর? ওই তো আমি দাঁড়িয়ে আছি, একটা লোকের সাথে কথা, একটা লোকের সাথে কথা, একটা মহিলার সাথে কথা বলছে। ও ঠিক আছে, চলে হাত ধর। কেমন লাগলো খাওয়ার? অতটাও না, সেই হ্যাঁ পায়েসটা ভালো ছিল, তাই তো। ইসকনের ভেতরেই বেশ কিছু পিওর ভেজ রেস্টুরেন্টসও পেয়ে যাবে। এখানে ভেজ পেস্ট্রি বার্গার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। দোল উপলক্ষে দেখলাম অনেক জায়গাতেই মেলার মতো বসেছে, রয়েছে প্রচুর স্টলস, খাওয়ার দাওয়ার, জামা কাপড় সমস্ত কিছু। এবার আসি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের প্রসঙ্গে।
শ্রী শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। এই মন্দির 2022 সালেই খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড আর লকডাউনের কারণে এখনও কাজ সম্পূর্ণ হয়নি। তবে এখানের কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু ডোনেশন দিলে এনারা ভেতরে ঢুকতে দিচ্ছেন। কত? 15 করে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি গোশালার দিকে। ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে, তাছাড়া গরুর গাড়িও রয়েছে। গরুর গাড়িতে গোশালায় যেতে নেবে 10 টাকা করে, আর যদি পায়ে জোর থাকে তাহলে হেঁটেই পৌঁছে যেতে পারো গোশালায়। চলে এসেছি গোশালায়। এখান থেকে তোমরা বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস কিনতে পারো, যেমন দই, ঘি, লস্যি। আর এসবের পাশাপাশি গোশালা যেহেতু নাম, গরু তো থাকবেই, তাহলে চলো গরু বাবাজিদের সাথে দেখা করে আসি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর থেকো। রাধে 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 রাধে। আশীর্বাদ করবে, আপনারা আশীর্বাদ করবেন। আর হ্যাঁ, অবশ্যই।